প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে প্রাকৃতিক সুন্দরবন, উজান হচ্ছে বনের এক একটি গাছ, হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, কমে যাচ্ছে প্রাণীর সংখ্যাও। এরই মধ্যে বহু বন্যপ্রাণী বিলুপ্ত হয়েছে, যার অস্তিত্ব খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাই আগামী প্রজন্মের কাছে বিরল ও বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণীর পরিচিতির জন্য মৃত প্রাণীর দেহবশে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মৃত বন্যপ্রাণী সংরক্ষণে এক একর জমির ওপর ইন্টারপ্রিটেশন ও তথ্য কেন্দ্র তৈরি করছে বন বিভাগ। দোতলা ভবনের এ কেন্দ্রটি 2022 সালের জুনে কাজ শুরু হয়, যা 2022-23 অর্থ বছরের শেষের দিকে শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা বলে জানায় বন বিভাগ। এখন যে প্রাণীগুলো আছে এইগুলোও যদি আমরা সংরক্ষণ না করি একসময় খালি কাল্পনিকভাবেই থাকবে, আসলে আমরা ছবিও দেখাতে পারবো না। একটি কুমির ও দুটি বাঘের কঙ্কাল দিয়ে এ কেন্দ্রটির শুভ সূচনা করতে যাচ্ছে বন বিভাগ। দুইজন বিশেষজ্ঞ ও বন বিভাগের কয়েকজন বনরক্ষী এ কাজের সহায়তা করছে। ফসিল বা এর যে স্কেলটন যেটা থাকবে সেটা যদি রাখা যায় সেটাও বাচ্চাদের বা সকলের লার্নিং এর জন্য অবশ্যই প্রয়োজন। এখান থেকে তারা অন্য প্রাণী সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারলো। স্কেলটন এরা সংরক্ষণ করার জন্য বড় সারা আসছে, তাদেরকে আমরা সহযোগিতা বা হেল্প করতেছি। এগুলো যদি ঢেপাই দিয়ে আমরা সংরক্ষণ করে রাখতে পারতাম তবে এগুলো সুন্দরবনের ঐতিহ্য বহন করত। সকল বন্য প্রাণী এবং উদ্ভিদ নিয়ে একটি হয়তো পূর্ণাঙ্গ জীব বৈচিত্র্য মিউজিয়াম এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 2002 সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে বন বিভাগের উদ্যোগে 8 একর জমির ওপর সরকার গড়ে তোলে দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি। সময় সংবাদ, মোংলা।